হাই ফ্রেন্ড আজ আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সামনে লেবুর রস ও গরম জলের সংমিশ্রণ করে যেটা আমরা খাই সকালবেলা তার উপকারিতা আমি বলবো লেবুর রস আর গরম জলের যে সংমিশ্রণ সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা সাধারণত খাবারের স্বাদ বাড়াতে লেবু খেয়ে থাকি কিন্তু এর উপকারিতা এখানেই কিন্তু শেষ নয় দেখবেন যে সকালবেলা কিন্তু অনেকের অভ্যেস আছে একটু উষ্ণ গরম জলে লেবু খাওয়া সেটা কিন্তু অনেক উপকার যারা খান তারা বুঝতে পারেন লেবুতে আছে ভিটামিন সি আমরা সবাই জানি এছাড়া আছে খনিজ উপাদান যা আমাদের হৃদযন্ত্র ফুসফুস সব কিছু কিন্তু ঠিক রাখে নিয়মিত পান করলে এর উপকারিতা ভরপুর পাওয়া যায় কারণ পাকা লেবুতে কিন্তু পটাশিয়াম ম্যাগনেশিয়াম এসব থাকে আর এই লেবু জল খেলে কিন্তু শরীরটা হাইড্রেট থাকে আর আমাদের ত্বক ভালো থাকে বিশেষ করে স্কিনের জন্য কারণ আমরা জানি স্কিনের জন্য কিন্তু ভিটামিন সিটা খুবই গুরুত্বপূর্ণ ত্বকের দেখবেন যে কোনো সমস্যা আর লিভারও কিন্তু ভালো থাকবে আর ত্বকে যে কোনো সমস্যা কিন্তু একদম দূর হয়ে যাবে আর যদি আপনাদের উচ্চ রক্তচাপ থাকে সেটাও কিন্তু এটা সহায়তা করবে কমাতে লেবু জল যদি কারোর অম্বলের প্রবলেম থাকে ধরুন অ্যাসিডিটি আছে তাহলে তারা মনে হয় অ্যাভয়েড করতে পারেন তো যাই হোক ধমনী শিরা এগুলো ঠিক করে মাসেল পেন কমিয়ে দেয় তারপরে ধরুন বাচ্চাদের কিন্তু মস্তিষ্ক ঠিক রাখে আর বড়দের যাদের ধরুন ওজন বেড়ে গেছে তাদের কিন্তু ওজন কম করে এই লেবুর রস আর এই জল পিত্তরস তৈরিতে সাহায্য করে তার জন্য কিন্তু হজম শক্তি বাড়ে আর আমি কিন্তু দুরকমভাবে আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে উষ্ণ গরম জলের সঙ্গে শুধু লেবু আরেকটা হচ্ছে উষ্ণ গরম জলের সঙ্গে লেবু এবং লবণ সেই লবণটা কিন্তু সন্দব লবণ আপনারা জানেন সন্ধ্যব লবণ যেটা কিন্তু আমরা পুজো আচ্ছার সময় সেই লবণটা আমরা খাই দুটোই কিন্তু দারুণ উপকার সন্ধ্যব লবণ কিন্তু সাধারণ যে লবণ আমরা সাদা লবণটা খাই তার থেকে অনেক বেশি উপকার হচ্ছে এই সন্ধ্যব লবণ আর সাধারণ লবণটা যেমন খেলে শরীরে দেখবেন জল হয়ে যায় যার ফলে দেখবেন আমাদের ওজন বেড়ে যায় তো সেক্ষেত্রে যদি এই লবণটা খাওয়া যেতে পারে সৈন্দ্যব লবণটা তাহলে দেখবেন ওজনও কমবে আর এর উপকারিতা দারুণ দেখবেন বাতের সমস্যা দূর হবে এই লবণ আর এই লবণকে কিন্তু হিমালয়ান সল্ট বলে বা পিঙ্ক সল্ট বলা হয় এই লবণটাকে এই লবণ সবার ঘরেই এনে রাখা উচিত কারণ এই লবণটা যদি খান কারণ সাধারণ যে লবণটা আমরা ব্যবহার করি সেই লবণটা কিন্তু আমাদের কাঁচা খাওয়া নিষেধ এমনকি রান্নাতেও খুব একটা খাওয়া ঠিক না এই লবণটা খাবেন তাহলে দেখবেন যে কোলেস্ট্রল কমতে সাহায্য করবে হার্ট ভালো থাকবে আর রক্তচাপ কিন্তু একদম ঠিকঠাক থাকবে সুগার নিয়ন্ত্রণ করবে দেখবেন ওই লবণটা অবসাদ দূর করবে এক্সিমা দূর করবে সব থেকে বড়ো কথা হলো ওই লবণটা খেলে পরে সন্দর লবণ খেলে কিন্তু এক্সিমা দূর হবে শ্বাসকষ্ট দূর হবে অনেক রকম কাজে লাগবে তো দেখুন আপনারা কিন্তু এই সৌন্দর লবণ দিয়ে খেতে পারেন সৌন্দর্য লবণ দিয়ে শুধু লেবু জল না আপনারা রান্নাবান্না থেকে শুরু করে কাঁচা সব রকম কিন্তু এই লবণটা খেতে পারেন সব রকম রান্নাতেই বা সেদ্ধ কোনো আলু সেদ্ধ বা কোনো সেদ্ধর সাথে এই লবণটা খেয়ে দেখতে পারেন সৌন্দর্য লবণ কিন্তু অনেক রকম রোগ কিন্তু দূর করে দেয় শ্বাসকষ্ট দূর দূর হবে ওজন কমাবে আর হজম করতে কিন্তু সাহায্য করবে এই লবণ তো আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও পুরোটা প্লিজ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন